এর আগামে রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া বৈশিষ্ট্য এবং তাপ উৎপাদন ও তাপ হারি বিক্রিয়া এ সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমি এই রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল রিয়াকশন শ্রেণীবিভাগ, রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল রিয়াকশন। তো আমরা কয়েকটা চিত্র যদি এটা মনে রাখার জন্য কয়েকটা চিত্র যদি আমরা লক্ষ্য করি, যেমন এক নম্বর এ উপাদান বি উপাদানের সঙ্গে বিক্রিয়া করে এ বি গঠন হইল, এ বি উৎপন্ন পদার্থ। এটা হলো এ সরাসরি বি এর সঙ্গে সংযুক্ত হলো, এটা হলো সংযোগ বিক্রিয়া। অর্থাৎ এ ডাইরেক্টলি কম্বাইন্ড বি ফর এ বি কম্পাউন্ড, এটা সংযোগ বিক্রিয়া। আবার আমরা যদি দেখি এ বি সি ভেঙে এ বি এবং সি হলো, অর্থাৎ এ বি কম্পাউন্ডটা তার উপাদানগুলো বিশ্লিষ্ট হয়ে গেল, ডিকম্পোজ, তাহলে এটা হলো বিযোজন বিক্রিয়া, ডিকম্পোজিশন, বিযোজন বিক্রিয়া। আর আবার যদি আমরা দেখি যে এ বি একসঙ্গে ছিল, এর সঙ্গে সি আসাতে এ সি এবং বিকে তাড়িয়ে দিল, অর্থাৎ এ আসলো বি তাড়িয়ে গেল, অর্থাৎ এটা হলো স্থানচ্যুত হলো, প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন, প্রতিস্থাপন। অর্থাৎ একটাকে তাড়িয়ে দিয়ে ওই জায়গাটা সে দখল করলো, প্রতিস্থাপন বিক্রিয়া। আবার যখন আমরা দেখি এ বি একটা কম্পাউন্ড সি ডি এ দুটো বসবাস করছিল, এ দুটো রিয়্যাক্ট্যান্ট এরা বিক্রিয়া করে যদি এরকম হয় এ সি প্লাস বি ডি, অর্থাৎ দুটি বস্তু পরস্পর তারা স্থান বিনিময় করলো, তাহলে বিনিময় বিক্রিয়া, অর্থাৎ বি প্রতিস্থাপন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া। আবার যদি আমরা দেখি অনেক বিক্রিয়া, অনেক বিক্রিয়া এ বি সি ডি ই এই উপাদানগুলো একসঙ্গে ছিল, এ ধর্ম বৈশিষ্ট্য যা ছিল এগুলো এইরকম যখন হয়ে গেল, উপাদানগুলো সব ঠিক থাকলো কিন্তু চেহারাটা পরিবর্তন হইল, অর্থাৎ উপাদানগুলো কোনো পরিবর্তন নাই, গঠনের একটা পরিবর্তন আসলো, সেটাকে বলা হচ্ছে সমানুপ, সেটাকে বলা হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া, পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস বিক্রিয়া, আইসোমেরিজম। আবার আমরা দেখি এরকম একটা বস্তু অনেকগুলো অনেকগুলো অণু, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অণু, এন সংখ্যক ক্ষুদ্র অণু বিক্রিয়া করে এই অণুগুলো একসঙ্গে উৎপন্ন হয়ে একটি বৃহৎ অণু সৃষ্টি করলো, বড় অণু, তাহলে সেটা হলো পলিমারকরণ, পলিমারকরণ বিক্রিয়া। আবার আমরা বিক্রিয়া দেখি একটা উৎপন্ন একটা বিক্রিয়া, একটা বিক্রিয়া সেটা এবি, এটার সঙ্গে বিক্রিয়া করলো পানি, পানি এ হাইড্রোক্সাইড বিশ্লেষিত হয়ে একটা এ যৌগের সঙ্গে চলে আসলো, বি ওখান থেকে চলে গেল, এটা প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে এবং এটা পানি যোজন, অর্থাৎ আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। এখানে পানি ভেঙে হাইড্রোক্সাইড উৎপন্ন হলো, হাইড্রোলাইসিস রিয়াকশন। আবার আমরা দেখি একটা উপাদান এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করছিল, আরেকটি মৌল ওই এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করেছিল, গ্রহণ করার পরে এদের মধ্যে এনএক্স, এমএক্স বস্তুটি উৎপন্ন হয় এবং এই ধরনের বিক্রিয়াকে বলব আমরা জারণ বিজারণ, অক্সিডেশন অ্যান্ড ডিটাকশন, জারণ বিজারণ। এই হলো রাসায়নিক বিক্রিয়া মোটামুটি প্রকারভেদ। এখন আমরা এদের বিক্রিয়ার প্রত্যেকটার পিছনে, উদাহরণের পিছনে এক একটা করে উদাহরণ আমরা খোঁজার চেষ্টা করব।
প্রথম বিক্রিয়াটা আমরা দেখতেছি, চেহারাটা দেখতেছি, এরা ডাইরেক্টলি কম্বাইন উইথ বি ফর্ম এ বি। আর দুই নম্বর দেখতেছি এবিসি উপাদানগুলোকে, উপাদানগুলো যে ছিল একটা কম্পাউন্ডে সেটা ডিকম্পোজ করলো, ভেঙে গেল এ বি এবং সি। আর তিন নম্বরটা দেখতেছি এ বি উপাদানগুলো সি আসাতে তাদের মধ্যে একজনকে তাড়িয়ে দিয়ে ওই স্থান একজন দখল করলো, প্রতিস্থাপন, সাবস্টিটিউশন। আর চার নম্বরটা একই ধরনের, এটা দুইবার বিনিময় হয়েছে, বিনিময় বিক্রিয়া বা দ্বি প্রতিস্থাপন বা পারস্পরিক বিনিময় বিক্রিয়া। পাঁচ নম্বরটা দেখতেছি এ বি সি ডি ই একসঙ্গে বসবাস করছিল, উপাদানগুলো ঠিক আছে, এদের বিন্যাসটা শুধু আলাদা হয়ে আলাদা একটা যৌগ হয়ে গেছে, সেটা পূর্ণ বিন্যাস বিক্রিয়া। আর নিচেরটা দেখতেছি অনেকগুলো অণু বিশেষ চাপ, অত্যাধিক চাপ এবং তাপে অনেকগুলো অণু একসঙ্গে যুক্ত হয়ে বৃহৎ অণু সৃষ্টি করতে পারে, সেটা হলো পলিমারকরণ বিক্রিয়া। যে পদার্থটা উৎপন্ন হয় সেটা পলিমার, যেটা অংশগ্রহণ করেছিল যেগুলো সেগুলো মনোমার, এবং এই পদ্ধতিটা হলো পলিমারকরণ। আবার এদিকে সাত নম্বরটা দেখতেছি এ বি রিয়্যাক্ট্যান্ট পানির সঙ্গে আর্দ্র বিশোষিত হয়ে হাইড্রোক্সাইড উৎপন্ন করলো, অর্থাৎ এটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারি। আবার এদিকে যেহেতু পানি দ্বারা বিশ্লেষিত হইল, আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। আর এদিকে দেখছি একটা বস্তু এন সংখ্যক ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস হয়েছিল, সরি, আর এন সংখ্যক ইলেকট্রন নিয়ে এ মাইনাস হয়েছিল, অর্থাৎ ইলেকট্রন নিয়ে ধনাত্মক হয়েছিল, ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হয়েছিল। এখন এদের মধ্যে আমরা যদি এটা এম ধরি, স্পলেন, এটা যদি এন ধরি, তাহলে এম এন, এম এন লিখতে পারবো আমরা। অর্থাৎ যখন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক, ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক, অর্থাৎ এই বস্তুটা এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে এন ধনাত্মক, আর এই মৌলটা ওই ইলেকট্রন এম সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে এই এন ঋণাত্মক উভয়ের মধ্যে যুক্ত হয়ে এমএক্স, অর্থাৎ এটা হলো জারণ বিজারণ বিক্রিয়া। এই জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আরও বিস্তারিত সম্পূর্ণ একটা আমি আলোচনা করব। এখানে শুধু আমি তার চেহারাগুলো দেখালাম, এবং এক একটা করে আমরা উদাহরণে যাই, এ এবং বি, তাহলে আমরা বলতে পারি উদাহরণস্বরূপ, অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ দেওয়া যাবে, তার মধ্যে সিম্পল উদাহরণ, সোডিয়াম এবং ক্লোরিন একসঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড সরাসরি এই বস্তুটা গঠিত হয়। আবার হাইড্রোজেন এবং অক্সিজেন এরাও সরাসরি বিক্রিয়া করে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে, তাহলে এই দুটি বিক্রিয়ার মধ্যে দেখতেছি। আবার এখানে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট গঠনের জন্য ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করলো, তাহলে এগুলো সবই সংযোজন বিক্রিয়া, অর্থাৎ মৌলগুলো সরাসরি যুক্ত হয়ে একটি মাত্র প্রোডাক্ট উৎপন্ন করলো, এডিশন বিক্রিয়া একটি মাত্র প্রোডাক্ট উৎপন্ন করবে। এই দুটো বিক্রিয়ার মধ্যে ধরন দেখতেছি যে এই বিক্রিয়াটা সরাসরি উপাদানগুলো, অর্থাৎ এলিমেন্ট, এলিমেন্টারি সাবস্টেন্সেস, অত মৌলগুলি প্রত্যক্ষভাবে সংযুক্ত হয়ে পানি উৎপন্ন করলো, ঠিক তেমনি এখানে মৌলগুলো বিক্রিয়া অংশগ্রহণ করে, প্রত্যক্ষ বিক্রিয়া অংশগ্রহণ করে সোডিয়াম ক্লোরাইড হয়েছে, এটা কিন্তু তা হয়নি। তাহলে এই দুটো বিক্রিয়াকে আমরা সংযোজন হইলেও একে সংশ্লেষণ বলবো আমরা। তাহলে আরেকটা আমরা জিনিস পাইলাম, সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে সংশ্লেষণ বিক্রিয়াগুলো সংযোজন হতে পারে, কিন্তু এটা হলো সংযোজন বিক্রিয়া, এটা আবার সংশ্লেষণ নয়। তাহলে যতগুলো সংশ্লেষণ বিক্রিয়া আছে দ্যার অল এডিশন রিয়াকশন, বাট অল এডিশন রিয়াকশন আর নট সিনথিসিস রিয়াকশন, এটা হলো সিনথিসিস রিয়াকশন, সংশ্লেষণ, এটা হলো এডিশন। তাহলে এই সংশ্লেষণ এবং সংযোজন বিক্রিয়ার মধ্যে পার্থক্য বোঝা গেল। সংশ্লেষণ বিক্রিয়াগুলো মনে রাখতে হবে উপাদানগুলো প্রত্যক্ষ সংযোগে ডাইরেক্টলি কম্বাইন্ড হবে, ডাইরেক্টলি কম্বাইন্ড হবে, সেটা হবে তোমার সংশ্লেষণ। আর সংশ্লেষণ বিক্রিয়া অবশ্যই সংযোজন, কিন্তু এটা সংযোজন বিক্রিয়া, এখানে উপাদানগুলো সরাসরি যুক্ত হয়নি। এখানে ক্যালসিয়াম প্রথমে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড হয়েছে, তারপর কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড হয়েছে, এই দুটো উপাদান যুক্ত হয়ে সরাসরি ক্যালসিয়াম কার্বন রয়েছে, কিন্তু এখানে উপাদানগুলো তার ন্যূনতম উপাদান থেকে আসে নাই, এরা ন্যূনতম উপাদান থেকে আসছে,
সুতরাং এগুলো হলো সংশোষণ বিক্রিয়া, এটা হলো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া সব সংযোজন বিক্রিয়ার পর সংশোষণ না হতে পারে, কিন্তু সব সংশোষণ বিক্রিয়াগুলো অবশ্যই সংযোজন বিক্রিয়া। এই গেল সংযোজন বিক্রিয়া থেকে আরেকটা আমরা পাইলাম সংশ্লেষণ বিক্রিয়া। এবার চলে যাই আমরা।